গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, উইকেন্ডে হোক বা উইকডে, ঘুরতে যাবার কথা মাথায় আসলেই প্রথমেই আমরা ভাবি দীঘার কথা। আমরা যে কতবার দীঘা যাই তার হিসাব কে রাখে? আর এই দীঘা ঘুরতে গেলে আমরা বেশিরভাগ পর্যটকরাই চাই একটু কম খরচে থাকার ব্যবস্থা, কিন্তু দীঘাতে হোটেল খুঁজতে গেলেই শুনতে হয় 1000 টাকার নিচে রুম নেই। এই সমস্যার সমাধান করতেই আজকের এই ভিডিও। আজকে আমি দীঘাতে থাকার এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে রুম ভাড়া শুরু হয় মাত্র 300 টাকা থেকে। অবাক হচ্ছেন তো? তাহলে চলুন নিজে চোখেই দেখে নিন। আজকে আমি আপনাদের দেখাবো খুব কম খরচে দীঘাতে এসে কোথায় থাকবেন। অনেকেই জানতে চান যে কম খরচে কোথায় থাকা যায়। আজকে কিন্তু কম খরচে কোথায় থাকবেন তার খোঁজ নিয়ে চলে এসেছি। অনেকেই বলেন যে দীঘাতে এসে 300 টাকায় থাকা যায় না, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো 300 টাকা দিয়েও দীঘাতে থাকা যায়। তো চলুন কোথায় থাকা যায়, কিভাবে যেতে হবে সব কিছুই বলছি। এইখান দিয়ে চলে যাব, একটু হেঁটে ভেতরে ঢুকে যাব। আর এই যে দীঘালি লজটা রয়েছে, এটা কিন্তু ওল্ড দীঘা স্টেট ব্যাংকের পাশের গলি দিয়ে ঢুকছে। এখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলে পেয়ে যাব পিত্রাশিস নিবাস। স্টেট ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকলো সেইখান দিয়ে ঢুকে এসে এটা আপনাদের একটা ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি, হোটেল সি লিঙ্ক। যে রাস্তাটা ঢুকছে, যে গলিটা ঢুকছে হোটেল সি লিঙ্কের, এই রাস্তা দিয়ে ঢুকে বাঁদিকে গেলে কিন্তু বাড়িটা পেয়ে যাবেন। এটা হচ্ছে পিত্রাশিস নিবাস, আর তার গেট হচ্ছে এটা। এখান দিয়ে এন্ট্রি নিতে হবে। এখন চলে আসলাম পিত্রাশিস নিবাসের ভেতরে। এটা কিন্তু একটা বাড়ি, গ্রাউন্ড ফ্লোর আছে, সেখানেই কিন্তু ইনারা থাকেন, বাড়ির লোকজন। আর ওপরে দোতলা এবং 3 তলায় কিন্তু রুম ভাড়া দেওয়া হয়। এখানে থাকলে আপনারা একদম বাড়ির পরিবেশে থাকতে পারবেন। আর মাত্র 300 টাকায়, মাত্র 300 টাকায় আপনারা কিন্তু এখানে রুম পেয়ে যাবেন। অফ সিজনের ক্ষেত্রে বলছি, ছুটির দিন বা অকেশানে সেটা হার্ডলি 500 টাকা হতে পারে। তো চলুন এই ধরনের বাড়িতে রুমগুলো কেমন আছে সব কিছু দেখাবো, তাদের সঙ্গে কথা বলবো, কিভাবে এখানে তারা এই ব্যবসাটা চালাচ্ছেন সব কিছু দেখাবো। তো এই হচ্ছে পিত্রাশিস নিবাস, এই যে বাড়ি, এই পিত্রাশিস নিবাসের এখানে রিসেপশান রয়েছে, এখানে আপনারা কথা বলতে পারবেন। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, উঠে গিয়ে উপরে 2 তলা এবং 3 তলায় রুম রয়েছে। আমি ওপরে গিয়ে আপনাদের রুমগুলো দেখাচ্ছি, একদম কম খরচে এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। তো এই বাড়িটার 2টো রুম আপনাদেরকে আমি দেখাবো। এই এখানে একটা কিন্তু বড় বেড রয়েছে, এই বেডে মোটামুটি 5 জন থাকা যায়। আর এই যে মশারি টাঙানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে, মানে একদম যে ঘরোয়া পরিবেশ সেরকম ব্যাপার। এখানে আছে টিভি, আছে এখানে রয়েছে একটা আয়না, একদম বেডের পাশে রয়েছে 2টো জানালা। আপনাদেরকে টয়লেটটা দেখাবো, অ্যাটাচ টয়লেটও কিন্তু আছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা কিন্তু আর 5টা হোটেলের মতো নয়, এটা একদম বাড়ির ঘরোয়া পরিবেশে এসে আপনারা থাকতে পারবেন। যেহেতু এটা একটা ঘরোয়া পরিবেশ, একটা বাড়ি, আর সেই বাড়িটাই এনারা উপরের ঘরগুলো ভাড়া দিয়ে থাকেন, সেই জন্য কিন্তু এত কম খরচে এখানে রুম পাওয়া যায়। এই বাড়ির এটা হচ্ছে 3 তলা, এখানে পরপর কিন্তু রুম আছে, 1, 2, 3, 4টে রুম এখানে দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা রুমেই কিন্তু এখন লোক রয়েছে, যেহেতু এখন সিজন টাইম সেই জন্য এখানে কিন্তু প্রত্যেকটা রুমই বুকিং। তো এবার যাব একদম উপরে, উপরে গিয়ে আরও একটা রুম আপনাদেরকে দেখাবো। তো এখন এখানে একটা রুম আপনাদেরকে দেখাবো, আর এই রুমটা কিন্তু এই বিল্ডিংয়ের নতুন রুম। এখানেও রয়েছে বেড, যেখানে আপনারা 3 জন তো খুব আরামে থাকতে পারবেন। ফ্যানের ব্যবস্থা আছে, রয়েছে এখানে একটা ব্যালকনি করা রয়েছে এই রুমের, এই যে সুন্দর একটা ব্যালকনি এখানে বড়। আর এখান দিয়ে একদম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনারা এখানে পাবেন, গাছপালা, বাগান, পুকুর রয়েছে, বেশ সুন্দর লাগছে। এছাড়া রয়েছে এখানে একটা টেবিলের ব্যবস্থা করা আছে, এখানে জানলা, এটা খুলে দিলে এখান থেকে হাওয়া আসবে ঘরের ভেতরে। বেডের পাশেও রয়েছে একটা জানলা। এই রুমটা নতুন রুম, 3টে জানালা রয়েছে রুমে, রয়েছে ব্যালকনি। এই রুমের টয়লেটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যে কোমোড বসানো রয়েছে, এখানে একটা বেসিন আছে, শাওয়ার, আর বেশ পরিষ্কার টয়লেটটা। তো এই রুমটা যেটা দেখালাম এখন আপনাদেরকে, এখন কিন্তু নন এসি রয়েছে, এটা 600-700 টাকা ভাড়া এখন পড়ছে। আর এখানে এসি এই রুমটা লাগানো হবে, এসি লাগানো হলে তখন কিন্তু ভাড়াটা একটু বাড়বে। তোমরা কোথা থেকে এসছো? আমরা এসছি মিঠাপুর গার্ডেন ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা, এখানে খোঁজ পেলে কী করে এই বাড়িটা? এখানে খোঁজ পেয়েছি আজ থেকে 2 বছর থেকে, পাশের একটা মন্দিরের ওখানে এসছিলাম, ওখান থেকে এসছে, তারপরে এখানে খবর পেয়েছি, মাঝির সঙ্গে দেখা হলো, তা এখানে। এর আগে এসেছিল এখানে? হ্যাঁ, এর আগে আসি আবার এসেছি। হ্যাঁ, ভালো লাগছে এখানে থেকে? এই জন্য ভালো লাগছে। এই পরিষেবা কেমন এনাদের? এখানে পরিষেবা সব ভালো ভালো, ঠিক আছে। জাস্ট একটা পুরো ফ্যামিলির খানা, যে হোটেল, যে একটা হোটেল মনে হচ্ছে না, একটা বাড়ি, বাড়িতে আছে, বাড়িতে আছে। তো এটা কিন্তু সেরকমই, এটা কিন্তু হোটেলের মতো লাগবেই না, আপনারা থাকলে একদম বাড়ির পরিবেশ পাবেন। এনার বাড়ির যারা আছেন এনারা কিন্তু খুব ভালো ভালো পরিষেবা এনারা দেন। তো এই বাড়ির আর একটা রুমও দেখায় আপনাদের, এই যে বড় একটা খাট, প্রত্যেকটা খাটে কিন্তু তিনজনের শোয়ার ব্যবস্থা থাকছে। আর এখানে মশারি টাঙানোর যে ব্যবস্থা করলাম, একদম ঘরোয়া পরিবেশ। এই রুমে রয়েছে মশারি টাঙানোর ব্যবস্থা, রয়েছে একটা টেবিল, আয়না রয়েছে। এই রুমে কিন্তু একটা রান্না করার ব্যবস্থা রয়েছে, ছোট্ট রান্নাঘর করা আছে। এই যে এখানে কিন্তু রান্না করতে পারবেন আপনারা। আর এই যে পাশে রয়েছে জানালা, এখানে রান্না করতে পারবেন। বেশ ভালো, ঘরটা ছোট হলেও এখানে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে, সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট, সেটাও দেখাচ্ছি। এই যে অ্যাটাচ টয়লেটও রয়েছে, শাওয়ার, জলের ব্যবস্থা রয়েছে। এই ঘরটাও কিন্তু বেশ ঠান্ডা। এই যে রুমটা আপনাদের দেখালাম, এই রুমে কিন্তু অ্যাটাচ টয়লেট প্লাস অ্যাটাচ কিচেন রয়েছে। কিচেনটা যদিও ছোট, তবুও কিন্তু আপনারা রান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে রুমটা দেখালাম, এখন যেহেতু পিক সিজন, সেই জন্য এই রুমটার ভাড়া এখন চলছে 500 টাকা। যদি আপনারা ছুটির দিন, অকেশন বাদে এখানে চলে আসেন, এই রুমটা আপনারা মাত্র 300 টাকাতে পেয়ে যাবেন। তো মাত্র 300 টাকায় দীঘাতে এসে এই ধরনের একটা রুমে আপনারা কিন্তু থাকতে পারেন। কম খরচে হোটেল খোঁজার থেকে আপনারা এই বাড়িতে আসবেন, বাড়ির পরিবেশে কম খরচে থাকতে পারবেন। আপনি এই যে বাড়িতে ভাড়া দিচ্ছেন রুম, এটা কতদিন ধরে করেন? 20-25 বছর ধরে দিচ্ছি। 20-25 বছর, আচ্ছা আচ্ছা। এত বড় ছিল না, নিচের থেকে একতলা হয়েছে, তারপর দুতলা, তারপর তিনতলা, আস্তে আস্তে বাড়ছে। তিনতলা আপনারা নিচে থাকেন? নিচে আমরা থাকি। আর এর টোটাল বাড়ি, উপরের ঘরগুলো আপনারা ভাড়া দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখান থেকে কত দূর হবে সমুদ্র আপনার বাড়ি? মিনিট 3 হবে। মিনিট 3 কাছেই আছে তাহলে? আচ্ছা আচ্ছা। আর আপনার এই যে রুমটা দেখলাম, এই রুমগুলো অফ সিজন, মানে যখন হয়তো পর্যটকরা কম আসে, তখন কত টাকাতে পেতে পারে? তখন 600 করে, 600-500 এই রুমগুলো। আর নিচে যে রুমটা দেখলাম দোতলায়, ওই রুমগুলো কততে দিচ্ছেন? 300-400। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর এই যে এই হোটেল দেখাশোনা কে করে? এত গেস্ট আসে আপনার এখানে? আমি নিজেই করি। নিজেই করেন? পারেন উপর নিচ ওঠা নামা, বয়স হয়েছে? হ্যাঁ, বয়স হয়েছে, তাতে উঠা নামা করছি। করছেন? নিজেই সমস্ত কিছু দেখভাল করেন? হ্যাঁ, দেখভাল করি। আর কাজের মানুষ আছে, কাজের মাসি আছে, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো দেখলেন এই বয়সে এত বড় একটা ব্যবসা চালাচ্ছে। তিনতলা বাড়ি, এই তিনতলা বাড়ির উপরের 2 তলার পুরো রুম কিন্তু ভাড়া দেয়, আর সেগুলো কিন্তু নিজেই দেখাশোনা করে, শুনতেই পেলেন আপনারা। আর যদি ঘরোয়া পরিবেশে, বাড়ির পরিবেশে এসে আপনারা দীঘাতে থাকতে চান এবং খুব কম খরচে থাকতে চান, অবশ্যই এখানে এসে থাকতে পারেন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে এনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে চলে আসতে পারেন, এখানে এসে থাকতে পারেন, ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এখানে খুব ভালো পরিবেশে আপনারা এখানে থাকতে পারবেন। আজকে এই বাড়ির সব রুমগুলো আপনাদেরকে দেখালাম, ওনাদের সঙ্গে কথা বললাম এবং কত কম খরচে এখানে থাকা যাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই লোকেশানটা আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে এখানকার লোকেশানটাও মেনশান করে দেব। এই একটা ঘরোয়া পরিবেশে থাকার যে ব্যবস্থা, তার খোঁজ আপনাদেরকে আমি দিলাম। এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের কম খরচে কোথায় থাকা যায় তার খোঁজ কিন্তু আমি দিতে থাকবো বিভিন্ন জায়গায় গিয়ে। আজকের ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।